বন্ধুরা, এই ভিডিওতে একাধিক গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। তোমরা যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের রেজাল্ট কবে বেরোচ্ছে, তোমরা যারা একাদশ এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের রেজিস্ট্রেশন এবং অ্যাডমিট কার্ড কবে তোমরা হাতে পাবে, এবং তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের রেজাল্ট নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো, আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। সবার প্রথমে আমার স্কুলের সকল ভাই বোন এবং কলেজের সকল ভাই বোনকে হ্যাপি হোলি, এই দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজকে তোমরা আনন্দে কাটাও দিনটা, খুব আনন্দে কাটাও, বন্ধুদের সঙ্গে আনন্দ করো, ও কিন্তু দেখবে তোমার আনন্দ কারো নিরানন্দে যাতে পরিণত না হয়। আর তোমরা আজকের দিনটা কিভাবে কাটাচ্ছ, কতটা আনন্দ করছো, কিভাবে এনজয় করছো, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। এক এক করে ছোট্ট যে ইনফরমেশনগুলো রয়েছে তোমাদেরকে দিয়ে দিই। সবার প্রথমে মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে, তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের মাধ্যমিকের রেজাল্ট কিন্তু জুন মাসে কিংবা মে মাসের শেষে এ কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে, যেটা এই মুহূর্তে শোনা যাচ্ছে। কাজেই তোমাদের রেজাল্ট 90 দিনের মধ্যেই কিন্তু প্রকাশিত হবে, যেটা পর্ষদ সূত্রে এই মুহূর্তে জানা গেছে। এর পরবর্তী আপডেট, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়ালভাবে কিন্তু আপডেট দিয়ে দেওয়া হয়েছে। সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক যারা দেবে তোমাদের অ্যাডমিট কার্ড, এবং তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো তোমাদের রেজিস্ট্রেশন কার্ড, এই অ্যাডমিট কার্ড উচ্চ মাধ্যমিকের এবং একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন কার্ড কিন্তু আঞ্চলিক কার্যালয় থেকে প্রধান শিক্ষকদের সংগ্রহ করতে বলা হয়েছে 25 তারিখ। অর্থাৎ 25 তারিখে আঞ্চলিক কার্যালয় থেকে তোমাদের শিক্ষকরা কিন্তু তোমাদের অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড স্কুলে নিয়ে আসবে, এবং তারপরে 26 তারিখ থেকে তোমাদের হাতে অ্যাডমিট কার্ড উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীর হাতে এবং রেজিস্ট্রেশন কার্ড কিন্তু একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে। এ অর্থাৎ 26 তারিখও তোমরা পেতে পারো, 27 তারিখও পেতে পারো, সেক্ষেত্রে স্কুল নিজেদের মতন করে তোমাদের হাতে অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড তুলে দেবে। এরপরে তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের মধ্যে অধিকাংশ ছাত্রছাত্রীর সাথে ইনস্টাগ্রামে কথা হচ্ছে, অনেকেই আমাকে জানিয়েছো যে আমি 80 মার্কস পেয়েছি, আমি 90 মার্কস পেয়েছি, কেউ বলছো আমি 70 পেয়েছি, কেউ বলছো 60 পেয়েছি। তো খুব খুশি তোমরা প্রত্যেকে। তো আমি তোমাদের কাছ থেকে জানতে চাইছি, যারা ভিডিওটি দেখছো, তোমরা অ্যাকচুয়ালি তোমাদের রেজাল্ট কি প্রকাশিত হয়েছে, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটির রেজাল্ট প্রকাশিত হয়েছে, অনেকে আমাকে রীতিমতো স্ক্রিনশট পাঠিয়েছো, ও তো যাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তোমরা কত নম্বর পেয়েছো, তো অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। যাদের রেজাল্ট প্রকাশিত হয়নি তোমরা কত নম্বর আশা করছো পরীক্ষা দেওয়ার পর, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে তোমরা জানাতে ভুলো না। তোমাদের পরবর্তী পরীক্ষার সম্পূর্ণ আপডেট নিয়ে বিস্তারিত ভিডিও আসবে। এছাড়া তোমরা ইনস্টাগ্রামে অনেকে অনেক বিষয়ে জিজ্ঞাসা করছো, ডেডিকেটেডলি ভিডিও আসবে কলেজ নিয়ে, তো তোমরা তোমাদেরও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে পারো। প্রত্যেকে ভালো থেকো, আজকের দিনটা উপভোগ করো, আর আজকের দিনটা তোমরা কেমনভাবে কাটাচ্ছ, কেমনভাবে মজা করছো, কেমনভাবে অতিবাহিত করছো, কার সাথে অতিবাহিত করছো, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।